এ যাওয়ার পরে আমাকে একটা আয়না দিল, একটা লিপস্টিক দিল আর একটা ইয়ে দিল। তো আমি বসে বসে সাজগোজ করতেছি, চার পাঁচটা হিজড়া আমার পাশে বসা, এর মধ্যে একজন হিজড়া এসে বলতেছে, কি রে তুই এত সস্তা সস কে? আমি পিচ্ছা তুই বুঝোস না আমার না ঘোরাইব। আপনারা দেখছেন আই ভিশন, একটি এন্টারটেইনমেন্ট চ্যানেল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আবারও আজ পেলাম পুষ্পিতা আপুকে, দ্বিতীয় পর্বে শুনব তার থেকে তার জীবনের কিছু মূল্যবান ঘটনা, মূল্যবান কাহিনী। আচ্ছা আপু, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। আচ্ছা আপু, এবার আমি জানতে চাই আপনার কিশোর, মানে যাকে বলে যে যে ছোটবেলা থেকে, মানে ইয়াং জেনারেশন, ইয়াং বয়সে আর কি আপনি যা যা করছেন সেরকম কিছু গল্প শুনতে চাই। আচ্ছা প্রথমে শুনব, আপনি নাকি এই নাটক সিনেমার যে একজন কি বলে আসাদ স্যার নাকি জানি? হ্যাঁ, রাইসুল ইসলাম আসাদ স্যার এবং সাইফুল ইসলাম মাহমুদ স্যার। হ্যাঁ আচ্ছা, ওনারা তো সিনেমা করছে, সিনেমার কাজ করে তাই না? হুম, ওই যে কি যেন একটা সিনেমা সুজন সখী, সৃজন সখী করেছে আসাদ স্যার, তারপরে আরো অনেক ধরনের, মানে সৃজন সখী মানে কোন রোলটা উনি করছিল? উনি সুজন সখীতে সখীর বাবার রোল করেছে, মানে শাবনুরের বাবা। হ্যাঁ, শাবনুরের বাবা। আচ্ছা শাবনুরের বাবা সে আপনার কি হয়? সে আমার শিক্ষক হয়, আমার অভিনয় জীবনের শিক্ষক। মানে আমি আমি ওনার কাছে মোটামুটি 18 বছর একটানা থিয়েটার চর্চা করেছি ওনার নাট্য দলে। চারতলাতে উনি একটা মানে নাট্য দল খুলেছে, সেটার নাম হলো মহাকাল নাট্য সম্প্রদায়। তো ওইখানে আমাদের সন্ধ্যা 6টা থেকে রাত্র 10টা পর্যন্ত আমাদেরকে ক্লাস করাইতো অভিনয়ের উপর। আচ্ছা আমি শুনছিলাম আপনি নাকি অনেক পরিশ্রম করতে নাকি, মানে ওনার যে কি বলে ডেকোরেশনের মাল টাল, মানে নাটকের যত যাবতীয় মাল সামান দেখাশোনা করতেন? হ্যাঁ হ্যাঁ, নাটকের প্রপস বলা হয় ওগুলো, যেমন একটা নাটকে দেখা গেল বলম ব্যবহার হচ্ছে বা স্টেজের সাজানোর সরঞ্জামাদি ব্যবহার, কস্টিউম সব এ টু জেড আমি নিজে বহন করতাম। মানে আপনি এগুলো দেখাশোনা করতেন? হ্যাঁ। সবচেয়ে বড় কথা যে আসাদ দাদা এবং মাহমুদ ভাই আমাকে প্রচন্ড বিশ্বাস করতেন। তার রুমে মোটামুটি 2-3 কোটি টাকার মালামাল আছে, সমস্ত ফ্ল্যাটের চাবিটা আমার কাছে দিয়ে রাখতেন। এবং 2-3 কোটি মানে বলতে কি বোঝায় যে আমাদের একটু বলেন? ওনার রুমে প্রায় 100-এর উপরে অ্যাওয়ার্ড আছে, উনি তো আন্তর্জাতিক মানের একজন অভিনেতা। ওনার দুনো ভাই রাইসুল ইসলাম আসাদ এবং সাইফুল ইসলাম মাহমুদ, ওনারা তো ওইখানে স্বর্ণপদক প্রচুর আছে, তো ওই স্বর্ণপদক গুলো মানে আর কি আমি পুছে টুছে পরিষ্কার করে। স্বর্ণপদক বলতে কি বোঝায় আপু? মানে ওইগুলো কি স্বর্ণের মানে অ্যাওয়ার্ড? হ্যাঁ, স্বর্ণের মেডেল। স্বর্ণের মেডেল না? জি জি। মানে সেগুলো আপনার কাছে মানে চাবি দিয়ে এসে? হ্যাঁ, আমার কাছে চাবি দেওয়া থাকতো, ওনার ডেস্ক টেক্স তারপরে ক্যাবিনেট এগুলো সব আমার দায়িত্বে থাকতো, আমি দেখে শুনে রাখতাম। আচ্ছা আপনি বলছিলেন আপনার নাকি সে একদিন আপনার একটা পরীক্ষা নিছিল, মানে সেটা যদি আমাদের একটু বলতেন কিভাবে আপনার পরীক্ষা নিল? আসলে আমি তো আমি তখন ফার্স্ট আমার জীবনে ওনার একটা ধারাবাহিক নাটক তখন এটিএন বাংলাতে যাচ্ছে, হ্যাঁ এখন অন ইয়ার হয়নি, 4 পর্বের শুটিং মাত্র করেছে, নাটকটা ছিল 18 পর্বের। তো উনি একদিন একটা ছেলের মাধ্যমে আর কি আমাকে ডাকে, ওনার আরেকজন স্টুডেন্ট মোশাররফ হোসেন বিজয়, তো ওই ওর মাধ্যমে আমাকে ডাকে যে একটা ছেলে লাগবে বেলা হিজড়া চরিত্র, একটা ভাইটাল ক্যারেক্টার, তো ওই ক্যারেক্টারের জন্য আমাকে ডাকলো। শুধু আমাকে না, ওইখানে মার্জানা বারকাতুন, বর্ষা নামে আরেকটা মেয়েকে ডাকে, আরও বেশ কিছু অভিনেতা অভিনেত্রী ছিল, যেমন ফাল্গুনি হামিদ ম্যাম ছিল, ফেরদৌসি মজুমদার ছিল, রামেন্দ্র মজুমদার ছিল, কেরামত মাওলা স্যার ছিল, পীযূষ বন্দ্যোপাধ্যায় স্যার ছিল। তো ওইখানে আমি গেলাম, আমাকে তখন ওইখানে শহীদুল ইসলাম খোকন স্যারও ছিল, ওই যে এই ম্যাডাম ফুলি ছবির পরিচালক। তো উনি আমি যখন যাই ওনারা আর কি চুজ করবে, ক্যারেক্টারটা যদি আমি পারি তাহলে আমাকে রাখবে। আমি যখন যাই আমাকে বলে কি তুমি একটা দৌড় দাও তো, আমি তো ভয়ে একদম ই হয়ে গেছে, আমি একটা দৌড় দিচ্ছি, কি ব্যাপার? আমাকে ডায়লগ জিজ্ঞাসা করবে, বা আমি সারা রাত ডায়লগ পড়েছি, বিভিন্ন পত্র পত্রিকা পড়ে মানে আর কি জানে আমার আচরণে কথায় আটকে না যায় কোথাও ডায়লগ, সারা রাত স্টাডি করেছি, কিন্তু আমাকে এগুলো কিছু না করে আমাকে একটা দৌড় দিতে বললো। আমি একটা দৌড় দিলাম, তখন বললো হ্যাঁ ওকে দিয়েই হবে, শোনো কালকে সকালে 8টা বাজে তোমার শুটিং,
সে আবার মানু মিয়ার বাড়িতে তুমি চারটা শাড়ি কিনে নাও আর চারটা ব্লাউজ চারটা পেটিকোট ই করে তখন আমাকে 20,000 টাকা দিয়ে দেয় আসাদ দাদা এবং সাইফুল ইসলাম মাহমুদ দাদা তো কি আর করার সকালে আমি রাত্রের মধ্যে কমপ্লিট করে সকালে আমি স্পটে হাজির আচ্ছা সেটা কত বছর আগে সেটা আনুমানিক 2001 সাল তখন আপনাকে 20,000 টাকা দিল হ্যাঁ তখন আমাকে 20,000 টাকা দিয়েছে তখন তো 20,000 টাকার অনেক মূল্য হ্যাঁ অবশ্যই 20,000 টাকার অনেক মূল্য আমি আসলে সত্য কথা বলতে কি আমি 10,000 টাকার কস্টিউম কিনেছিলাম আর 10,000 টাকা আমি আমার কাছে রেখে দিয়েছিলাম ও মানে আপনার সাংসারিক খরচ হ্যাঁ হ্যাঁ তারপরে আপনি শুটিং এ কি হলো শুটিং এ গেলেন শুটিং এ যাওয়ার পরে আমাকে একটা আয়না দিল একটা লিপস্টিক দিল আর একটা ইয়ে দিল তো আমি বসে বসে সাজগোজ করতেছি চার পাঁচটা হিজরা আমার পাশে বসা এর মধ্যে একজন হিজরা এসে বলতেছে কি রে তুই এত সস্তা সস্কে আমি পিচ্ছা তুই বুঝোস না আমার না করাইব তখন সে ও মা তোর না করাইবো তোর কয়টা না করাইব লো সেদিন না একটা আইলো আমি আরে যা ভালো ভাষা রাস্তা অনেক বড় তুই জানোস না মডার্নের যুগ আরে দশজন রে লাফালাফি করে দেয় আইস আইসি একজন খাই লাইব আরেকজন আর পশু আরেকজন নতুন ধরুম তুই কিছু বুঝোস না সর তুই এইগুলো বুঝবি না হ্যাঁ এটা ছিল আমার ওই নাটকের ডায়লগ আর দেখেন সবচেয়ে বড় কথা কি আমি খুব আমি ভিতর থেকে প্রচন্ড ভয় পাচ্ছিলাম যখন আমাকে মানে শর্টটা নিচ্ছিল শুটিং এর তো এত ভয় পাচ্ছিলাম আমার ভিতর দিয়ে ঘাম বের হয়ে যাচ্ছে কারণ সবাই টেলিভিশন আর্টিস্ট ছিল এখানে আমি এতটা ভয় পাইছি যে আমার ভিতর থেকে ঘাম টপ টপ করে পড়তেছে আমার মাথা হাত পা কাঁপতেছে কিন্তু ওনারা এক থেকেই শর্ট করে নিল বলল কি যে একেবারে 100-100 দিয়েছি আমি ওনারা খুশি হয়ে গেছে এক শর্টেই মানে ক্লিয়ার হয়েছে হ্যাঁ আচ্ছা আপু আমি জানতে চাচ্ছিলাম যে আপনাকে নাকি যে পরীক্ষা করাইছিল যখন আপনার স্যার মানে আপনার ওস্তাদ যখন আপনাকে নিয়োগ দেয় তখন আপনাকে নাকি পরীক্ষা করে সিসি ক্যামেরা লাগানো ছিল রুমের ভিতরে সেই ঘটনাটা যদি একটু বলতেন আসলে বুঝলাম না বিষয়টা ওই যে আপনি বলছিলেন যে কিছু টাকা রাখছিল আপনি ঘর পরিষ্কার করতে গেছিলেন তখন আপনাকে সিসি ক্যামেরা দিয়ে দেখছে এই বিষয়টা ও হ্যাঁ স্যার আমাকে ফার্স্ট দিন পরীক্ষা করার জন্য কি করেছে মোটামুটি লাখখানেক টাকা উনি একটা ওনার রুমে যে অ্যাওয়ার্ডগুলো রাখা বিছানার সাথেই উনি উপরে একদম খোলামেলাভাবে রাখছে একটু কাপড় দিয়ে হালকা ঠেকে রাখছে তো আমি আবার প্রতিদিনই ওনার রুম টুম ওয়াশ করে দেই একটু পায় পরিষ্কার করি আমি যখন পায় পরিষ্কার করে দেখছি বা চাদরটা একটু অফিস রুম ছিল হ্যাঁ হ্যাঁ এটা ওনার অফিস রুম অফিস রুমে একটা ছোট মানে ক্যামেরা ট্যামেরা থাকে হ্যাঁ ওখানে অনেক ক্যামেরা তারপরে একটা শুটিংয়ের সম্পূর্ণ সেট আপ তো এখানে আমি পরিষ্কার করতে গেছি পরিষ্কার করতে গিয়ে দেখি টাকা কত টাকা 1,00,000 টাকার বান্ডিল 1,00,000 টাকার বান্ডিল জি আচ্ছা তখন কি 1,000 টাকা তো ছিল না 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 তখন 1,000 টাকা ছিল না ভাই তখন ছিল 500 টাকার নোট আর 100 টাকার নোট তারপর কি হলো তো যাই হোক আমি টাকাগুলো পেয়ে আমি ভয় পেয়ে গেছি কি ব্যাপার এতগুলো টাকা এখানে আমি একটু ভিতর ভিতর কেমন যেন একটু ভয়ের আশ্বস্তি এমন ভয় পাইছি যে আল্লাহ এই টাকা আল্লাহ জানে এখানে কি উনি বেশি রাখলো না কম রাখলো যদি এই টাকা দিয়ে আমার কোনো একটা সমস্যা হয়ে যায় আমি ছুঁইতে আসতে না টাকাটা একবার বলি ধরবো আরেকবার বলি না ধরবো না আমি কি না আগে স্যারকে ডাকি আমি স্যারকে দেখি আবার বলি কি জানা এর মধ্যেই থিয়েটারে আরও মানে স্টুডেন্ট চলে আসবে আমরা তখন 52 জন স্টুডেন্ট যদি কেউ নিয়ে যায় এর মধ্যেই 2 জন ঢুকে পড়ছে আমি তাতে ওই টাকাটা নিয়ে আমি আবার আর গেঞ্জি তলে আমি ই করে ফেলছি লুকাই ফেলছি লুকার পরে আমি স্যারের রুমে চলে গেছি সোজা কিন্তু আমি খেয়াল করি নাই যে স্যারের টয়লেটেই বসে আছে টয়লেটের ভিতরে আবার এইটুকু একটু ছোট্ট একটা ফুট আছে দরজা দিয়ে উনি দেখতেছে সব আমি এতটা খেয়াল করি না তার মধ্যে তো ওনার ঘরে সিসি ক্যামেরা আছেই ওনার ঘরে কি হয় না হয় এটু আমি তখন সিসি ক্যামেরা কি জিনিস ওই ধারণাই নাই আমার তো আমি তখন আসার দাদার ওয়াইফ উনি আমাকে অনেক আদর করতো একটা কিছু রান্না করলে উনি আমাকে ছাড়া খেত না তো আমি গিয়ে বলি কি যে ভাবি ভাবি স্যার তো ভুলে টাকাটা এখানে ফেলে রেখে আসছে ভাবি বলেন তো এখন অন্যান্য স্টুডেন্টরা আসলে যদি এই টাকাটা চুরি হয়ে যেত তো ভাবি আমাকে বলতেছে কি যে তুই এত ভালো কে তুই এত ভালো কে আমাকে বলতো আমি কি না কি বলো না বলো আমি কিসের ভালো আমি বুঝতে পারছি না তুমি আমাকে কি বুঝাতে চাচ্ছ বলে কি শোন তোকে এটা পরীক্ষা করার জন্য তোর দাদা এটা রাখছে তুই গিয়ে দেখ তোর দাদাই রুমের মধ্যে আছে কোথাও লুকায় টুকায় আছে ভিতরে গিয়ে দেখি কি স্যার বাথরুম থেকে হাত পা ধুতে ধুতে বের হইতেছে আমি কি ব্যাপার স্যার কাকি এদিকে আয় তোর দেখাই তুই কি কি কতটা ভয় পাইছিস তোকে দেখাই আমি তখন সিসি ক্যামেরা সারছেন সিসি ক্যামেরা দেখে আমি ভয়ে অস্থির হয়েছি আমি স্যার সত্যি আমি কান্না করে দিছি আমি স্যার আপনি আমাকে অবিশ্বাস করলেন আমাকে পরীক্ষা করলেন বলে কি না রে সে না তখন স্যার আমাকে জড়াই ধরছে জড়াই ধরে আদর করলো আমার কপালে চুমু খেলো
তারপর বলে তুই আসলে আমার সন্তানের মতন, আজকে থেকে তোকে আমি আমার সন্তানের মতন তোকে সম্মান করব। তারপরে প্রত্যেকটা জায়গায় যদি কোথাও কোনো ডিরেক্টর ওনার কাছে আসতো, যায় তোমার দলে থেকে দু চারজন লাগবে আমার নাটকের জন্য, মানে সাইড ক্যারেক্টারের জন্য, সবার আগে তারা আমাকে প্রেফার করতো, বলতো ওকে নেন। আরেকটা জিনিস, যাই হোক, আপনার স্যার আপনাকে পরীক্ষা করছে, আপনি পরীক্ষায় পাশ করছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, মানে আপনার এই মানে পরীক্ষা। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো আপনার নাকি একটা সিনেমার অফার আসছিল, সেই সিনেমাটা খুব নাম করা সিনেমা, সেদিকে অন্য একটা হিজড়া কাজ করছে শাবনুর অপার সাথে। হ্যাঁ, কথা সম্পূর্ণ পাকা করে আসার পরে ডিরেক্টর আমাকে মোটামুটি 5,000 টাকাও আমাকে সাইনিং মানি দিয়েছিল ওই সিনেমাতে কাজ করার জন্য। কিন্তু তার মধ্যে আমার মাস্টার্স পরীক্ষা ছিল, তো তখন আমার মাস্টার্স পরীক্ষা, আমি লাস্ট পরীক্ষার দিন আমি কলেজের বারান্দায় এসে দাঁড়াই। কলেজের বারান্দায় লোহার রেলিং লাগানো ছিল, নিচে জম্পার ছিল। আমি শুটিংয়ে যাব মোটামুটি 6 তারিখে, আর 2 তারিখে থেকে আমি যখন ঢেলান দিছি, ওই লোহার রেলিংটা 40-50 বছর আগে লাগানো, তো নিচে জম্পার ছিল, ওইটা ক্ষয় হয়ে গেছে, ওইটা আমার ভর সহ্য করতে পারেনি, একেবারে ভেঙে 3 তলা থেকে নিচে পড়ে গেছি। তখন তো আমি হসপিটালে ভর্তি। ভাগ্যক্রমে তখন স্যার যেহেতু সবাইকে আর্টিস্ট, সিনেমার আর্টিস্ট ববদিয়া ম্যাম, তারপরে এটিএম শামসুজ্জামান স্যার, তারপর আরও অনেকে ওনাদেরকে কাস্টিং করা, একদম সব কিছু সেট তৈরি করা, গ্রামে চলে যেতে হবে, সেখানে সবাই কি করার কষ্ট করে আমাকে বাদ দিয়ে পরে আরেকজন আমার আমারই খুব কাছের একজন কলিগ, তাকে নিয়ে পরে সিনেমাটা শুরু করে দিল। ভাগ্য দোষে আমার আর করা হয়নি, যেহেতু অসুস্থ ছিলাম। অন্যান্য সিনেমায় কি কি কাজ করছেন? পরে আমি স্যারের সাথে, পরে মানে ডিরেক্টর স্যারের সাথে দেখা করছিলাম, প্রোডিউসারের সাথে দেখা করছিলাম, ওনারা বলছে কি যে শোনো, আমরা আমাদের সিনেমাটা খুব তাড়াতাড়ি রান ইয়ার করতে হবে, তো এর জন্য আমরা নিয়ে নিয়েছি, আর তোমার একার জন্য আমরা তো পুরো ইউনিট বসে থাকতে পারি না। আমি তখন বললাম তুই মন খারাপ করিস না, তোকে আমরা অন্য একটা সিনেমায় নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, আজকে আমরা শুনলাম তার থেকে তার সিনেমা জগতের কিছু কাহিনী, গল্প কাহিনী। এখন আমরা ভিডিওটা বাড়াতে চাই না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।